নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোলের মডেল কোশ্চেন পেপার 3 সলভ করাবো। তো দেখো, এটা আমাদের 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2। তো দেখো, আজকে আমি মডেল কোশ্চেন পেপার 3 সলভ করাবো। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 3, এর আগে আমি 1 থেকে 2 অবধি আলোচনা করেছি মডেল কোশ্চেন পেপার 3 রায় মার্টিন 2024। ফার্স্ট প্রশ্ন 1.1-এ খই ভবন হলো একটি, কয়ের অ্যান্সার হবে গতিশীল। 1.2-তে বহি বিধৈত সমভূমিতে বরফের চাই গলে যে গহ্বর সৃষ্টি হয় তাকে কয়ের অ্যান্সার হবে কেটল বলে। 1.3-তে সারা বছর রৌদ্র করজ্জ্বল আবহাওয়াকে থাকে আবহাওয়া থাকে খয়ের অ্যান্সার ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 1.4-এ রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো, খয়ের অ্যান্সার হবে চিনুক। পরের প্রশ্ন 1.5-এর প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম, খয়ের অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। 1.6-এ পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে, গয়ের অ্যান্সার হবে পেরিজি জোয়ার। 1.7-এ পারমাণবিক চুল্লি থেকে পাওয়া যায়, খয়ের অ্যান্সার হবে তেজস্ক্রিয় বজ্র। 1.8-এ ভারতের শুষ্কতম অঞ্চলটি হলো, খয়ের অ্যান্সার হবে জয়সলমীর। 1.9-এ ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে, খয়ের অ্যান্সার লালমাটি। 1.10-তে ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ দেখা যায়, কয়ের অ্যান্সার হবে আনন্দমঠ নিকোবর দ্বীপপুঞ্জে। 1.11-এ গম হলো একটি, কয়ের অ্যান্সার রবি শস্য। 1.12-তে কী আছে, গ্লোবাল শিল্প বলা হয় কয়ের অ্যান্সার তথ্য প্রযুক্তি শিল্পকে। পরের প্রশ্ন 1.13-তে ভারতের বৃহত্তম মহানগরটি হলো, কয়ের অ্যান্সার মুম্বাই। 1.14-এ ভারতের প্রথম কী বলেছে ভূষমলয় উপগ্রহ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার INSATIA। এবার আমি বিভাগ খ সলভ করাবো। তো দেখো, বিভাগ খ সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন 2.11-এ বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণের হ্রাস বৃদ্ধিকে নদীবর্তন বলে, শুদ্ধ আছে। 2.12-তে লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরে পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটাও ঠিক আছে। 2.13-তে সমুদ্র জলের উলম্ব সঞ্চলনকে সমুদ্র তরঙ্গ বলে, এটা তো দেখো উলম্বকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ বলে, ঠিক আছে, ভুল আছে। 2.14-এ একটি ল্যান্ডফিল গ্যাস হলো মিথেন, ঠিক আছে। 2.15-এ ভারতের আরবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটা ভুল আছে, আরবল্লী কিন্তু প্রাচীন, ঠিক আছে, নবীন হবে না প্রাচীন হবে। 2.16-এ খারিফ ফসল চাষের জলসেচ সবথেকে বেশি প্রয়োজন, তো দেখো খারিফ ফসল কিন্তু বর্ষাকালে হয়, ঠিক আছে, বর্ষাকালে হয়। আর বর্ষাকালে তো বৃষ্টি জলের পরেই অলরেডি নির্ভর করে, আর যেটা শীতকালে হয় রবি শস্য সেটা কিন্তু সেচের উপরে নির্ভর করে, তো এই হিসাবে দেখতে গেলে ভুল আছে। 2.17-এ কৃত্রিম উপগ্রহের সরাসরি নিচের বিন্দু যা ভূপৃষ্ঠে অবস্থিত সেই বিন্দুকে নাদিরি বিন্দু বলে, এটা কী আছে, ঠিক আছে। এবার আমি শূন্যস্থান সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব। 2.21-এ আবহবিকারক ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করা প্রক্রিয়াকে বলে, ক্ষয়ীভবন প্রক্রিয়া। 2.22-তে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি, আলাস্কার মালাস্পিনা। তোমাদের মাথায় রাখতে হবে যে পৃথিবীর বৃহত্তম হিমবাহর নাম হলো ল্যাম্বার্ট, ঠিক আছে, কিন্তু এখানে বলেছে পাদদেশীয় হিমবাহ, তার জন্য হবে আলাস্কার মালাস্পিনা। 2.23-তে বায়ুপ্রবাহের দিক নির্ণয় যন্ত্রটি হলো, অ্যান্সার হবে উইন্ড ভ্যান, উইন্ড ভ্যান। 2.24-এ শিলং ভারতের একটি ড্যাশ অঞ্চল, অ্যান্সার হবে বৃষ্টির ছায়া অঞ্চল। 2.25-এ শোলা বনভূমি ও কী বলেছে কুরিঞ্জি ফুল ড্যাশ পর্বতে দেখা যায়, তো দেখো নীলগিরি পর্বত এবং পশ্চিমঘাট পর্বতে দেখা যায়, ঠিক আছে, নীলগিরি পর্বত এবং পশ্চিমঘাট পর্বতে দেখা যায়। 2.26-এ ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয়,
তো দেখো সুতাকল স্থাপিত হয় ঘুষরিতেও, পশ্চিমবঙ্গের ঘুষরিতে কিন্তু স্থাপিত হয়। 2.27 ইঞ্চি শীট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে আরএফ কত? অ্যান্সার হবে 1:50,000, মানে 1:50,000। এবার আমি 2.3 প্রশ্ন সলভ করাবো। 2.3 মানে পৃথিবীর দীর্ঘতম খাড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত? অ্যান্সার হবে রাশিয়ার ওব নদীর মোহনায় অবস্থিত। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে 2.33-তে, অ্যাপোজি অবস্থানে পৃথিবী ও চাঁদের দূরত্ব কত? অ্যান্সার হবে 4,07,000 কিমি। 2.33-তে দুটি ই বজ্রের উদাহরণ দাও। তোমরা তো জানো ই বজ্র বলতে বোঝানো হচ্ছে ভাঙা টিভি, ভাঙা কম্পিউটার, ভাঙা ল্যাপটপ, ভাঙা ফ্রিজ, এইগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে ইলেকট্রনিক জিনিসগুলো সেইগুলোকে ই বজ্র বলে। 2.35-এ কোন কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টি হয়? অ্যান্সার হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন 2.36-এ কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সবথেকে কম দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রেখা রয়েছে? সীমানা রেখা তো দেখো সবথেকে বেশি আছে বাংলাদেশের সঙ্গে, তারপরে আছে চীনের সঙ্গে, এবং আমাদের সবথেকে কম আছে আফগানিস্তানের সঙ্গে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? 2.37-এ একটি ওজন হ্রাসমাল কাঁচামালের নাম লেখো। অ্যান্সার হবে লোহেস্পাত শিল্প, বক্সাইট, নরম কাঠ, এইগুলো কিন্তু ওজন হ্রাসমান কাঁচামাল। 2.38-এ ভারতের মহানগরের সংখ্যা কটি? 53টি। তো দেখো এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। মরুদ্যান মরুবসতি অঞ্চল হবে, ক্রোয়েশিয়া স্রোত হবে, জাপান উপকূল হবে, শিব সমুদ্র জলপ্রপাত, অ্যান্সার হবে কর্ণাটক হবে, ভারতের মধ্যে গভীরতম পোতাশ্রয় ঠিক আছে কৃষ্ণা পটনম বন্দর। তো দেখো এই হলো আমাদের মডেল কোশ্চেন পেপার 3 সলভ করে দিয়েছি। আমি আগামীকাল মডেল কোশ্চেন পেপার 4 সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।